ইরানের পতাকাবাহী জাহাজে সংযুক্ত আরব আমিরাতের নামে বিটুমিন আমদানি থামছেই না। বিটুমিন আমদানিতে এই জালিয়াতি কোনোভাবেই থামানো যাচ্ছে না। বাণিজ্য নিষেধাজ্ঞায় থাকা দেশ ইরানের প্রস্তুতকৃত নিম্নমানের ভেজাল বিটুমিন হর হাবেশে ঢুকছে চট্টগ্রাম বন্দরে। মান যাচাই বাছাই নিয়ে কোনো সদুত্তর নেই, তবে এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস নীরব। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ছবিতে যে জাহাজটি দেখছেন এর নাম নেগার। তথ্য জানান দিচ্ছে এই জাহাজটি ইরানের পতাকাবাহী। এই জাহাজের কথা কেন আসছে? উত্তর হলো, সম্প্রতি বিটুমিন আমদানিকারকরা নতুন কৌশল নিয়েছে। ইরানের উৎপাদিত বিটুমিন রপ্তানি প্রক্রিয়ায় ভারত বা চীনা প্রতিষ্ঠানকে নিযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের নামে বাংলাদেশে রপ্তানি করছে। নেগার নামের এই জাহাজে জাহাঙ্গীর অ্যান্ড আদার্স লিমিটেড কোম্পানি বিপুল মূল্যের বিটুমিন এনেছে। এই বিটুমিনের রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম রাজ স্পেশালিটি কেমিক্যালস প্রাইভেট লিমিটেড। এজেন্ট হিসাবে উল্লেখ রয়েছে চট্টগ্রামের চৌধুরী সিন্ডিকেটের নাম। অন্য জাহাজটির বিটুমিন রপ্তানি করেছে রোস্টার হোল্ডিং লিমিটেড কোম্পানি। রপ্তানিকারক দুটি প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, রাজ স্পেশালিটি কেমিক্যালস মূলত ভারতীয় প্রতিষ্ঠান, চেন্নাইয়ে তার প্রধান কার্যালয়। এই কোম্পানির অনেকগুলো কাজের একটি হলো বিটুমিন রপ্তানি। ক্রেতার চাহিদা অনুযায়ী ইরান থেকে বিটুমিনের সোর্সিং শুরু করে। এছাড়া গ্রাহকের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র আমিরাত থেকে পুনর্প্তানির কাজটিও করে দেয় তারা। সবচেয়ে মজার তথ্য হলো, সংযুক্ত আরব আমিরাতে কোনো বিটুমিন উৎপাদন কারখানাই নেই। আর রোস্টার হোল্ডিং হংকং ভিত্তিক একটি কোম্পানি, তবে সংযুক্ত আরব আমিরাতে কোম্পানিটির কোনো কার্যালয় নেই। অথচ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এর বিটুমিন আমদানির নথিতে এই কোম্পানিটিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দুটি কোম্পানির সাথে যোগাযোগ করতে মেল করা হলেও কোনো সাড়া মেলেনি। এই সূত্র ধরে ইরানের ইস্পাহান বিটুমিন প্রোডাকশন কোম্পানির সাথে যোগাযোগ করা হলে তারা জানান, নিয়মিতই তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিটুমিন বিক্রি করছেন, তবে বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে থাকায় সরাসরি তার কোম্পানি রপ্তানি করে না। তাই সংশ্লিষ্ট ক্রেতার দেশে বিটুমিন পৌঁছে দিতে তারা দ্বারস্থ হয় ইউএই ভিত্তিক কোনো সরবরাহকারী প্রতিষ্ঠানের। এ বিষয় আমলে নিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বলা হয়েছে মান যাচাই ছাড়া কোনো বিটুমিন খালাস করা যাবে না। আমদানি নিষিদ্ধ দেশের বিটুমিন সম্পর্কে বন্দরের কাস্টমস বিভাগের কাছে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। বাণিজ্য মন্ত্রণালয় এটা দেখেন যে রুলস অফ অরিজিনের ইস্যুটা, আমরা তো রুলস অফ অরিজিন সার্টিফিকেটের বেসিস সার্টিফিকেটটা যাচাই করে দেখি যে সার্টিফিকেটের অরিজিনালিটি কত আছে। আমাদের গ্রুপ এটা অ্যানালিসিস করেন, সবার ক্ষেত্রে একই রুলস অ্যাপ্লাই করা হবে। যেহেতু সরকারি নির্দেশনা বাস্তবায়ন, কারোর জন্য স্পেসিফিক কোনো নির্দেশনা সরকার থেকে করা হয়নি, সো যেহেতু পরীক্ষণের ইয়েটা আছে, নির্দেশনা আছে, পরীক্ষণ করা হবে এবং আমাদের অ্যাসেসমেন্ট যেই প্রসেসে হয় ওই প্রসেসে আমাদের গ্রুপগুলো এটা সম্পাদন করবেন। প্রভাবশালী আমদানিকারকদের বিটুমিন আমদানির কৌশলের কাছে টিকছে না সরকারের প্রজ্ঞাপনও। তার ফলে নিম্নমানের বিটুমিনে ভাঙছে রাস্তা, বাড়ছে সংস্কার ব্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।